ডেলি ভাইব ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকের আমরা দেখব 957টি পদের জন্য ফুড সাপ্লাই সাব ইন্সপেক্টর পদে যে এক্সাম হওয়ার কথা ছিল সেই এক্সামের ডেট ও কতজন পরীক্ষার্থী পরীক্ষা দেবেন এই এক্সামে সেটি দেখব। বর্তমান পেপারের 30 নভেম্বরের খবর অনুযায়ী যেটি ওয়েবসাইটে ছাড়া হয়েছে সেখান থেকে আপডেটটা দিচ্ছি আপনাদেরকে। 957 জন ফুড ইন্সপেক্টর পদের জন্য পরীক্ষা দেবেন 11 লক্ষ। এক্সামটি হবে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে 27 জানুয়ারিতে লিখিত পরীক্ষা হবে, 27 জানুয়ারি 2019 লিখিত পরীক্ষা হবে। বন্ধুরা টোটাল পরীক্ষার্থী 11,06,347টি আবেদন জমা পড়েছিল। এক্সাম টাইম বন্ধুরা দুপুর 1টা থেকে 2:30 পর্যন্ত, অর্থাৎ 1.5 ঘন্টার এক্সাম হবে। মোট 100 নম্বরের লিখিত পরীক্ষা হবে। যে শূন্যপদ রয়েছে তার ক্যাটাগরি ওয়াইজ কতটা শূন্যপদ রয়েছে, টোটাল শূন্যপদ 957টি। তার মধ্যে সাধারণ বা জেনারেল ক্যাটাগরির জন্য রয়েছে 454টি, তপশিলি জাতির জন্য রয়েছে 208টি, তপশিলি উপজাতির জন্য রয়েছে 58টি সিট, ওবিসি এদের জন্য রয়েছে 98টি সিট ও ওবিসি বিদের জন্য রয়েছে 59টি সিট। বারুইপুরে 30,000, ব্যারাকপুরে 52,000, বারাসাত 70,000, বাঁকুড়া 50,000, শিউড়ি 40,000, বহরমপুর 76,000, মালদাতে 73,000, ডায়মন্ডনগর 15,000, কৃষ্ণনগর 94,000, মেদিনীপুর 60,000, তমলুক 40,000, কোচবিহার 45,000, শিলিগুড়িতে 35,000, চুচুড়াতে 46,000 পরীক্ষার্থী পরীক্ষা দেবেন। বন্ধুরা আরও একটি কথা, যে লাস্ট গ্রুপ ডির জন্য যে এক্সাম হয়েছিল সেখানে 24 লক্ষ ফর্ম জমা পড়েছিল, 24 লক্ষ ফর্ম জমা পড়েছিল, সেখানে এক্সাম দিয়েছিল 18 লক্ষ, যেটি পশ্চিমবঙ্গের ইতিহাসের সর্ববেশি সংখ্যক পরীক্ষার্থীর এক্সাম ছিল ও এবারে এক্সাম দেবে 11 লক্ষ, 11 লক্ষর বেশি। সেটি পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম এক্সাম হতে চলেছে। এক্সাম হবে, আরও একবার বলে দিই বন্ধুরা, এক্সাম হবে 27 জানুয়ারি, 27 জানুয়ারি এক্সামটা হবে, 27 জানুয়ারি এক্সাম হবে ও দুপুর 1টা থেকে 2:30 এক্সাম হবে, টোটাল 100 নম্বরের এক্সাম হবে। অল্প দিন বাকি আছে, এখনই প্রিপারেশান নিতে শুরু করুন ও আমার এই চ্যানেলের বিভিন্ন যে ভিডিওগুলো আপলোড করা রয়েছে ফুড সাপ্লাই এক্সামের জন্য সেগুলো দেখতে থাকুন, আশা করি আপনাদের কাজে আসবে। তা বন্ধুরা এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, সাথে সাথে বেল আইকনটি ক্লিক করবেন নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।